আসসালামু আলাইকুম, আমি সাবিনা রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওলজি, ঢাকা কলেজ, ঢাকা। তোমরা কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। ঈদের ছুটির শেষে তোমাদের সাথে আজকে প্রথম আমার ক্লাস। আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ার নন মেজর কনভিকথিসের স্কোলিও নিয়ে আলোচনা করব। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আর আমরা শুরু করছি স্কোলিওডনটা। তো একটু কথা না বললেই না, সেটা হচ্ছে যে আশা করি তোমরা ঈদটা ভালো কাটিয়েছ আর তোমাদের সময়টাও ভালো যাচ্ছে, ভয়টা কেটে গেছে অনেকটা। তবে একটা চিন্তার বিষয় যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা কিন্তু দেখা দিয়েছে এবং এটা যাতে স্প্রেড আউট না হয় সেই জন্য কিন্তু আমাদের সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, ফলে আমরা নিরাপদ থাকব এবং যতদূর সম্ভব আমরা চেষ্টা করব এইভাবে চলতে। তো আসলে এই কথাগুলো বলছি এই কারণেই যে আমরা অনলাইন ক্লাস বেশ দীর্ঘদিন ধরে নিচ্ছি, সরাসরি ক্লাসগুলো নিতে পারছি না শুধু এই মহামারীর কারণেই। তো এই যে সরাসরি ক্লাসের যে মজাটা, তোমাদের সাথে সরাসরি যে ইন্টারাকশন হয় সেটা আসলে অনেক আনন্দদায়ক সবসময়ের জন্য। তো সেটা আমি অনেক মিস করি। তো তারপরেও কিছু করার নাই, পরিস্থিতি অনুযায়ী চলতে হবে আমাদের। তো চলো আমরা স্কোলিওডন নিয়ে আলোচনা করি। যে স্কোলিওডন যেটা, সেটা আসলে হাঙ্গর মাছ, এই নামে বেশি পরিচিত বাংলায়। তো এদের যে ক্লাসিফিকেশনটা আমরা একটু দেখি। হ্যাঁ, বলবে এটার আসলে স্কোলিওডনটা কিন্তু পর্দাটা পর্বের একটা মাংসাশী একটা মাছ বলা যায়, মাছ এটা, এক ধরনের মাছ। এটার সাবফাইলাম হচ্ছে ভার্টিব্রাটা, ক্লাস হচ্ছে কনড্রিকথিস, অর্ডার হচ্ছে স্কোয়ালিফর্মস, ফ্যামিলি হচ্ছে কারচারিনিডি, জেনাস হচ্ছে স্কোলিওডন, স্পেসিস হচ্ছে স্কোলিওডন ল্যাটিকডাস, হ্যাঁ, সোরাকোয়া যেটা। আচ্ছা, এই যে আমরা বলছি স্কোলিওডনটা, হ্যাঁ, স্কোলিওডনটা আসলে যেটা একটা, এটা হচ্ছে সমুদ্রের উপকূল ভাগ এবং মোহনা অঞ্চলে এরা বিচরণ করে। এছাড়া ওই যে নদীর তীরবর্তী যে মানে সমুদ্রের যে তীরবর্তী যে অঞ্চলগুলোতে আছে লবণাক্ত বালুকাময়, হ্যাঁ, সেসব স্থানে এদেরকে বিচরণ করতে দেখা যায়। বাংলাদেশে এই যে স্কোলিওডনের দুটো প্রজাতি দেখা যায়, হ্যাঁ, একটা হচ্ছে স্কোলিওডন ল্যাটিকডাস, যেটা আমি লিখে দিয়েছি ল্যাটিকডাস, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার আরেকটার নাম হচ্ছে তোমার সেটা হলো ওয়াল, দেখো বানানটা একটু বিহমি, সরি পরিষ্কার করে লিখে দিই, হ্যাঁ, ওয়াল বিহমি। তাহলে আমরা দুটো প্রজাতি দেখি বাংলাদেশে, একটা হচ্ছে স্কোলিওডন ল্যাটিকডাস আর একটা হচ্ছে স্কোলিওডন ওয়াল বিহমি। আচ্ছা, এই যে বাংলাদেশের উপকূলে যে দুইটা প্রজাতি দেখা যায়, এই বাংলাদেশ ছাড়াও ভারত, তারপরে প্রশান্ত, তারপরে আটলান্টিক সহ সব গ্রীষ্ম নাতিশীতোষ্ণ অঞ্চলের তোমার মহাসাগর এবং সাগরে কিন্তু এদেরকে দেখা যায়। কি বললাম, বাংলাদেশ ছাড়া আর কোথায় কোথায় দেখা যায়? ভারত, তারপর হচ্ছে প্রশান্ত এবং আটলান্টিক সাগরের বা আটলান্টিক সহ যে গ্রীষ্ম নাতিশীতোষ্ণ অঞ্চলের যে মহাসাগর এবং সাগর সমূহে কিন্তু এই স্কোলিওডনের বিভিন্ন প্রজাতিগুলো দেখা যায়। এরা বলতে গেলে এরা হচ্ছে বাচ্চা প্রসব করে, হ্যাঁ, আর এদের ধরনটা একটু ডিফারেন্ট। এরা আসলে তরুণাস্থিময় একটা মাছ এবং এরা সাধারণত ছোট মাছ যেমন লবস্টার, তারপরে চিংড়ি, হ্যাঁ, এবং বিভিন্ন আরো যে সামুদ্রিক মাছগুলো দেখি আমরা সেগুলো কিন্তু এরা খাদ্য হিসেবে গ্রহণ করে। এদের যে যে জিনিসটা হয় অন্তঃনিষেক পরবর্তী ভ্রূণীয় পরিস্ফুটন জরায়ুর মধ্যে
সম্পূর্ণ হয়। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মাছটা একটা তরুণাস্থিময় মাছ। আর তরুণাস্থিটা কি জানো, যে এই অস্থিগুলা কিন্তু তরুণ, হ্যাঁ, কখনোই হার্ড বা দৃঢ় হয় না, এগুলা নরম সফট থাকে। এটা আমাদের নাম, যেমন ধরো আমরা নাকের সামনের অংশটা কি একটু সফট হার্ড, হ্যাঁ, দেখো এটাকে মুভেবল রাখে, রাইট। আবার কানে দেখো পিনাটা আমরা কিন্তু মুভেবল। এগুলো কেন হয় মুভেবল? এটা হয় হচ্ছে তরুণাস্থিযুক্ত এই অস্থিটার জন্য। আচ্ছা, এই যে আমরা স্কোলিওডনের যে আকৃতিটা আমরা একটু বোর্ডে দেখছি, একটু লক্ষ্য করো, মাছটা কিন্তু একটু লম্বাটে এবং মুখের সামান অংশটা বেশ সুচালো, না দেখো এই অংশটা বেশ সুচালো এবং মস্তকটা অনেকটা চ্যাপ্টা আকৃতি। এখানে আমরা দেখতে পাচ্ছি মস্তক, চোখ, তুণ্ড, মানে এই অংশটাকে তুণ্ড বলে। আর এদের সেই অন্যান্য মাছের মতোই এখানে পুচ্ছ পাখনা আছে, পাঁচ রকম পাখনা আছে, যেমন ধরো এইখানে বক্ষ পাখনা আছে, শরীর পাখনা, বায়ু পাখনা, পুচ্ছ পাখনা এবং প্রথম পৃষ্ঠ পাখনা আছে, ডর্সাল। 1, 2, 3, 4, 5, তাহলে আমরা পাঁচ রকম দেখলাম। এই যে এটা হচ্ছে পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা এই ক্ষেত্রে কিন্তু হেটারো সার্কেল, তাই না, যেটা সমান না, হোমো সার্কেল কোনটা, লেজের দুইটা অংশ সমান থাকে। আচ্ছা, এখানে দেখো এইটাকে ধর বলা হচ্ছে, আর এটা হচ্ছে বহির ফুলকা। ফুলকা তুমি জানো, ফুলকার এদের বাহিরের ফুলকা, এটা ফুলকা ছিদ্র। আচ্ছা, আর এই যে রেখাটা দেখছো, এটা হচ্ছে পার্শ্বরেখার সংবেদী অঙ্গ, হ্যাঁ। আর এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠ পাখনা। পৃষ্ঠ পাখনা দুই রকম, একটা দুটো, হ্যাঁ। তাহলে আমরা মাছটাকে দেখতে পাচ্ছি, এটার বাহ্যিক গঠনটা তোমরা অনেকেই স্কোলিওডনটা দেখেছো, বিভিন্ন ল্যাবে আছে, তোমরা আমার মনে হয় পরিচিত ইন্টারমিডিয়েট লেভেল থেকে। সো আমার মনে হয় নতুন কিছু না, তোমরা দেখেছো, বৈশিষ্ট্যগুলোও জানো, তারপর আমি আরো পুনরাবৃত্তি করছি। আচ্ছা, বাহ্যিক গঠনে আমরা দেখছি যে অনেকটা কিরকম বলতো, মাকু আকৃতি, ঠিক বলেছ, এবং এটা পার্শ্বভাবে কিন্তু চ্যাপ্টা, 60 সেন্টিমিটার থেকে 1.0 মিটার পর্যন্ত এটা লম্বা হয়, এবং দেহত্বকটা বেশ পুরু, মিউকাস গ্রন্থি সমন্বিত, এবং দেহটাকে তিনটা অংশে ভাগ করা যায়, মস্তক, দেহকাণ্ড এবং লেজ, তিনটা অংশে ভাগ করা যায়, তাই না। আচ্ছা, এই যে আমরা তিনটা জিনিস পেলাম, মস্তক, তারপরে কি দেহকাণ্ড এবং লেজ। মস্তকের ক্ষেত্রে দেখো অঙ্কীয় পৃষ্ঠভাবে চ্যাপ্টা, সম্মুখভাগটা সুচালো দেখতে পাচ্ছি, লম্বা এবং চ্যাপ্টা মস্তকের ক্ষেত্রে, হ্যাঁ। এবং মস্তকের অঙ্কীয় মধ্যদেশে চোয়াল পরিবেষ্টিত অর্ধচন্দ্রাকৃতির প্রশস্ত মুখচিত্র অবস্থান করে। চোয়াল দুটিতে এক বা দুই সারি তীক্ষ্ণ, ধারালো এবং কি লম্বা দাঁত বাঁকা হয়ে উপস্থিত থাকে। এদের কিন্তু দাঁত সাংঘাতিক, এবং এরা এত তীক্ষ্ণ দাঁত, এবং পানিতেও খুব দ্রুত চলে, এটা আমি একটু আগে বলি নাই, কিন্তু দাঁত কিন্তু সাংঘাতিক, যার ফলে খাদ্যরূপী প্রাণীকে কিন্তু এরা শিকার করে ফেলে, হ্যাঁ। মুখ ছিদ্রের সামনের দিকে একজোড়া বহির্নাসারন্ধ্র তীর্যকভাবে অবস্থিত। নাসারন্ধ্রের পেছনে মস্তকের প্রতিপাশে একটি করে মোট দুটি বড় গোলাকার চক্ষু থাকে। চক্ষুর পল্লব বা পাতা দুটি অনড় এবং ত্বকের সাথে যুক্ত থাকে। প্রতিটি চক্ষুর অগ্র অঙ্কীয় প্রান্তে একটি উপপল্লব বা নিকটিটেটিং মেমব্রেন অবস্থান করে। এদের চক্ষুর পিউপিল সরু এবং উলম্বভাবে অবস্থিত। চোখের পেছনে দেহের প্রতিপাশে পাঁচটি করে পাঁচজোড়া উলম্ব ফুলকা ছিদ্র থাকে। ফুলকাগুলো ফুলকা প্রকোষ্ঠের মধ্যে অবস্থান করে এবং মুখ বিবরে উন্মুক্ত হয়। স্কোলিওডনের মস্তকের বিভিন্ন অংশে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে, এদেরকে অ্যাম্পুলার ছিদ্র বলা হয়। আচ্ছা, এরপরে আসো, আচ্ছা এখন আসো দেহকাণ্ড। আমরা মস্তকটা নিয়ে আলোচনা করলাম, কি বললাম, দেহটা মাকু, সরি, অঙ্কীয় পৃষ্ঠভাবে এটা চ্যাপ্টা হয়, সম্মুখভাগ সুচারু, লম্বা চ্যাপ্টা। এখন দেহকাণ্ডটা দেখতে পাচ্ছ, দেহকাণ্ডটা হচ্ছে মস্তকের পশ্চাৎ প্রান্ত থেকে, এই যে এখান থেকে শুরু করে একদম লেজ পর্যন্ত, লেজের গোড়া পর্যন্ত অংশটা হচ্ছে দেহকাণ্ড, হ্যাঁ। দেহকাণ্ড থেকে
লেজ পর্যন্ত যে একটা রেখা থাকে, যেই রেখাটা এটার কথা বলা হচ্ছে, এই রেখা, এই রেখাটা হচ্ছে থাকে যেটাকে পার্শ্বরেখা সংবেদী অঙ্গ বলে, পার্শ্বরেখা সংবেদী অঙ্গ। হ্যাঁ আচ্ছা, এটা এই রেখার নিচে সংবেদী নালী থাকে, সংবেদী নালীতে কিছু দূর পরপর সংবেদী অঙ্গ বসানো থাকে যা সূক্ষ্ম ছিদ্রপথে দেহের বাইরে উন্মুক্ত হয়। স্কোলিওডনের দেহকাণ্ডের অঙ্কীয় পৃষ্ঠীয় দিকে বেশ কয়েকটি যুগ্ম ও অযুগ্ম পাখনা যুক্ত থাকে। পাখনাগুলো তরুণাস্থি নির্মিত পাখনা রশ্মি বহন করে। পাখনাগুলো হলো বক্ষ পাখনা, পেক্টোরাল ফিন, ফুলকা ছিদ্রে পেছনে অঙ্কীয় পার্শ্বভাগ থেকে দেহের দুই পাশে দুটি অপেক্ষাকৃত বড় ত্রিকোণাকার বক্ষ পাখনা সংযুক্ত থাকে। আর ডর্সাল ফিন যেটা পৃষ্ঠ পাখনা, দেহকাণ্ডের মধ্য পৃষ্ঠভাগে অগ্রপৃষ্ঠ পাখনা এবং দেহকাণ্ডের পশ্চাৎ পৃষ্ঠভাগে পশ্চাৎ পৃষ্ঠ পাখনা অবস্থান করে। অগ্রপৃষ্ঠ পাখনাটি বড় এবং ত্রিকোণাকার আর পশ্চাৎ পৃষ্ঠ পাখনাটি তুলনামূলকভাবে বেশ ছোট। আচ্ছা, শ্রোণী পাখনা দেখতেই পাচ্ছ, এই যে শ্রোণী পাখনা, শ্রোণী পাখনাটা হচ্ছে দেহকাণ্ডের পশ্চাৎ প্রান্তে অঙ্কীয় বা পায়ু পাখনার সামনে অঙ্কীয় ভাবে একজোড়া শ্রোণী পাখনা যুক্ত থাকে। বক্ষ পাখনার চেয়ে শ্রোণী পাখনার আকারটা ছোট হয়। পুরুষ স্কোলিওডনের প্রতিটি শ্রোণী পাখনার ভেতরের প্রান্তে দণ্ডের মতন একটি করে সঙ্গম অঙ্গ বা ক্লাস্পার সংযুক্ত থাকে। যৌন প্রজননে ক্লাস্পার অংশ নেয়। অঙ্কীয় বা পায়ু পাখনা ভেন্ট্রাল বা অ্যানাল ফিন, শ্রোণী পাখনার পেছনে এবং অবসায়নী ছিদ্রের সামনে একটি অযুগ্ম পায়ু বা অঙ্কীয় পাখনা অবস্থান করে। পায়ু পাখনার গোড়ায় মাংসল পিণ্ড থাকে। দেহকাণ্ডের শেষ প্রান্তে দুটি শ্রোণী পাখনার মধ্যবর্তী স্থানে প্রকোষ্ঠের মতন খাঁজকে অবসারণী ছিদ্র বলে। এতে পায়ু ছিদ্র ও মূত্র ছিদ্র মুক্ত হয়। অবসারণী ছিদ্রের দুই পাশে পিরকার উপরে দুটি ছোট ছোট ছিদ্র থাকে, এদের উদরীয় ছিদ্র বলে। এই ছিদ্রের মাধ্যমে উদর গহ্বর বাইরে মুক্ত হয়। আচ্ছা, এখন আসুন লেজ। স্কোলিওডনের অবসারণী থেকে দেহের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত অঞ্চলটির নাম হচ্ছে লেজ। লেজটি দুই পাশে সামান্য চ্যাপ্টা থাকে এবং পশ্চাৎ প্রান্ত ক্রমশ সরু হয়ে শেষ হয়। এদের লেজটি পুচ্ছ্র পাখনা পরিবেষ্টিত থাকে। পুচ্ছ্র পাখনাটি দুইটি অসম খণ্ডে বিভক্ত থাকায় একে হেটারোসার্কাল পুচ্ছ্র পাখনা বলে। আমি আগে বলেছি যে এই পুচ্ছ্র পাখনাটা কি ধরনের, হেটারোসার্কাল ধরনের। উপরের খণ্ডটিকে এপিকর্ডাল লোব এবং নিচের খণ্ডটিকে হাইপোকর্ডাল লোব বলে। পুচ্ছ্র পাখনা শুরুতে পৃষ্ঠীয় ও অঙ্কীয় দেশে একটি করে ছোট গর্ত থাকে, এদের পুচ্ছ্র গর্ত বা কর্ডাল পিট বলে। আচ্ছা, আরেকটা কথা আমি বলি যে এদের আইসটা কিন্তু প্ল্যাকয়েড আইস। হ্যাঁ, এই যে তোমার স্কোলিওডনের এই প্ল্যাকয়েড আইসটা, এদের স্ট্রাকচারটা কিরকম থাকে সেটা আমরা যদি একটু দেখি। হ্যাঁ, প্ল্যাকয়েড আইস, আমাকে একটা টিস্যু দাও, আমরা একটা প্ল্যাকয়েড আইসের এটা দেখাই। ঠিক আছে,
কিছুটা এই ধরনের। হ্যাঁ, স্ট্রাকচারটা ফ্ল্যাকয়েড আইসের অঙ্কীয় দৃশ্য, এটা হলো ফ্ল্যাকয়েড আইসের অঙ্কীয় দৃশ্য, এটা হচ্ছে ফ্ল্যাকয়েড আইস। আমরা জানি যে স্কোলিওডনের ইয়েটা হচ্ছে ত্বকটা কিরকম, ফ্ল্যাকয়েড আইস। স্টোলিওডনের যে ত্বকটা আপাত দৃষ্টিতে মসৃণ মনে হলেও কিন্তু প্রকৃতপক্ষে এটা অমসৃণ এবং খসখসে। এদের দেহ ত্বক অপেক্ষাকৃত পুরু এবং দুইটা স্তরে বিভক্ত থাকে। ত্বকের বাইরের বহুভুজাকৃতি স্তরীভূত এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত স্তরটির নাম হচ্ছে এপিডার্মিস। ভ্রূণীয় এক্টোড্রাম থেকে এই স্তরটার কিন্তু সৃষ্টি হয়। এই স্তরটাতে অসংখ্য রঞ্জক কোষ বা ক্রোমাটোফোর্স বা গ্রন্থি কোষ থাকে। গ্রন্থিকোষ নিঃসৃত মিউকাস এদের দেহকে পিচ্ছিল রাখে। এপিডার্মিসের নিচে অবস্থিত দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে ডার্মিস, যা ভ্রূণীয় মেজোড্রাম থেকে উৎপত্তি লাভ করে। অ্যারিওলার যোজক কলা গঠিত ডার্মিসে তিনটি স্তর দৃশ্যমান হয়। এই স্তরগুলোতে মসৃণ পেশি, তুণ্ড, রঞ্জক কোষ, রক্তজালিকা এবং স্নায়ুসূত্র অবস্থান করে। ডার্মিসের স্তর থেকে ফ্ল্যাকয়েড আইস গঠনের সূত্রপাত হয়। আচ্ছা, স্কোলিওডনের অমসৃণ এবং পুরু দেহ ত্বক বালুকার ন্যায় এক বিশেষ ধরনের আণুবীক্ষণিক আয়সে আবৃত থাকে। বহিকঙ্কাল গঠনকারী এই বিশেষ ধরনের আয়সকে কি বলা হয়? ফ্ল্যাকয়েড আয়স। আয়সগুলো দেহ ত্বকে তীর্যক ও স্বতন্ত্রভাবে কয়েকটি সারিতে বিন্যস্ত থাকে। এ ধরনের বিন্যাসের কারণে আয়সগুলোকে একের সাথে অপরের সাথে কখনোই যুক্ত থাকে না। স্কোলিওডনের প্রতিটি ফ্ল্যাকয়েড আয়স দুটি অংশের সমন্বয়ে গঠিত হয়। ত্বকের উপরে বিদ্যমান অংশের নাম কণ্ঠ এবং ডার্মিসের প্রথিত অংশটির নাম হচ্ছে বেজাল প্লেট বা ভিত্তিপাত। কণ্টকগুলো পেছনের দিকে সামান্য বেঁকে অবস্থান করে। আয়সে বিদ্যমান কণ্টকের সংখ্যা তিন বলে একে ত্রিফলী কণ্টক বলা হয়ে থাকে। তো ছেলেমেয়েরা, তোমাদের আজকে যেটুকু আমরা দেখালাম যে স্কোলিওডন, এটার প্রাথমিক আমরা আলোচনাটা করলাম। আর এটা হলো তোমার ইনিশিয়ালি আমরা স্কোলিওডনকে চিনলাম এবং এদের দেহের বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কেও জানলাম এবং এদের পাশাপাশি এদের আয়সের ব্যাপারও জানলাম। তো আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।